মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যে সমস্ত ব্যক্তিদের শরীরে বা স্কিনে বিভিন্ন রকম ছত্রাকজনিত সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইট্টা 200 mg ওষুধ। এবং আজকে আমরা এই ভিডিওতে এই ইট্টা 200 mg ওষুধের ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইট্টা এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং এই মেডিসিনটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায়। একটি হচ্ছে ইট্টা 200 এবং অন্যটি হচ্ছে ইট্টা 100। মূলত এই মেডিসিনটি ইট্রাকোনাজল গ্রুপের একটি ওষুধ। ইট্রা এই মেডিসিনটি শরীরে বিভিন্ন জায়গায় সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃত হয়, যেমন ক্যান্ডিয়াসিস, পিটাইডিয়াসিস, ভার্সিকালার টেনিয়াসিস, হিস্টোপ্লাজমোসিস, এছাড়াও ক্রিপ্টোকোসিস রোগসমূহে কার্যকরী। এছাড়াও এইডস রোগীদের ছত্রাকের পূর্ণ সংক্রমণ প্রতিহত করতে এবং নিউট্রোপেনিয়ায় দীর্ঘদিন যাবৎ আক্রান্ত রোগীদের ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে এটা কার্যকরী। সর্বোপরি বলতে গেলে এই ইট্টা মেডিসিনটি যাদের শৈলী দাউদজনিত সমস্যা রয়েছে, স্কিনে অ্যালার্জি জনিত ক্ষত রয়েছে, পাশাপাশি যাদের দাউদ, একজিমা বা রানের চিপায় চুলকানিজনিত সমস্যা রয়েছে, এই ছত্রাকজনিত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণগুলো দূর করার জন্য এই ইট্টা মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের মেয়ে কিংবা পুরুষ যাদের এইডস রোগে সংক্রমিত হয়েছেন বা হয়েছিল, সেই সমস্ত রোগীদের যেন এই ছত্রাকের পূর্ণ সংক্রমণ যেন না ঘটে, সেই পূর্ণ সংক্রমণ ঠেকানোর জন্য মূলত এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই মেডিসিনটি মূলত শরীরের স্কিনজনিত ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির সেবনের নিয়ম। মূলত এই ইট্টা মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে 100 থেকে 200 mg ওষুধ সেবন করতে পারেন, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে। অবশ্যই এই মেডিসিনটির চিকিৎসক আপনার রোগীর ওপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ সেবন করাই উত্তম। এবার আসুন জেনে নেওয়া যাক এই ইট্টা মেডিসিনটি সেবন করার ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি বমি ভাব, তল পেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের উৎসেচক বৃদ্ধি, মাসিক ঋতুস্রাব অসুবিধা, অ্যালার্জি, হেপাটাইটিস এবং কোলিস্ট্যাটিক জন্ডিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, অনেক দিনের ব্যবহারে পটাশিয়ামের ঘাটতি, জলাধিক্য ও চুল পড়া উপসর্গ ইত্যাদি হতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয়। তবে যাদের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে দেখা দেবে তারা এই মেডিসিনটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার আসুন জেনে নেওয়া যে গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময় সেবন নিয়ম। মূলত যারা গর্ভকালীন অবস্থায় রয়েছে এবং স্তন্যদানকালীন সময় অবস্থান করছেন তারা এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন, এবং যাদের যকৃতের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য। ইট্টা 100 mg এই মেডিসিনটির প্রতি 20 ট্যাবলেটের মূল্য হচ্ছে 15 টাকা, এবং ইট্টা 200 mg এই ওষুধটির প্রতি 20 ট্যাবলেটের মূল্য হচ্ছে 28 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।